ব্রহ্মপুত্রর খহনিয়াত রাইজর মাজত হাহাকার পরিস্থিতি ঢিঙর মোয়ামারী অঞ্চলত। নৈর বুকুত যা গৈছে বিঘাই বিঘাই মাটি, ঘর দুয়ার ভাঙি আঁতরি গৈছে নৈপরিয়া, থাপলি মেলিছে নিরাপদ স্থানলৈ। বিভাগীয় কর্তৃপক্ষর নীরব ভূমিকার বাবে এনে পরিস্থিতির সম্মুখীন হওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। রাজ্যত শেহতিয়াভাবে কোভিড পরিস্থিতির সমস্যা মার নাযাওতেই অন্য এক সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে মোয়ামারী অঞ্চলবাসীয়ে। রাজ্যত বর্তমান বানপানী গড়াখহনিয়াত হাজার হাজার পরিয়াল দিশহারা, আর আনফালে নদীর বাঢ়নি পানির কবলত দিক বিদিক হেরুয়াই পেলাইছে মোয়ামারীর এই সকল রাইজে। বিগত কিছুদিনের নৈর খহনিয়ার ফলত মোয়ামারী অঞ্চল এতিয়া বানপানীর কবলত। হাজার হাজার কৃষিভূমি, রাস্তা পথবর বন্ধ হয়ে পড়ার ঘরের বাহিরে ভিতরে পানিত বুর গেছে সকল আসবাব। এই লোকসকলে পেটর ভাতমুঠির কারণে এসাজ চিরা আর আনসাজ কোনোমতে চুবুরিয়া ঘরের টান্ডি খাবলগিয়া হয়েছে। মুঠর উপর চারিওটি সমস্যা আর সমস্যা। আমার তো কবলে একো নাই, কিন্তু যেটু আপনাদের যেনেকা আহিছে, আমার তো ইফালে যে 15-20টা বা 25টা ঘর এনেকা নিয়ে আসো, আজি একটা নিউ, কালি দুটা নিউ, পরহি তিনটা নিউ, এনেকা ভাঙি ছিঙি লৈ গৈ আছো। গতি এতিয়া আমার উপায় নাইকিয়া, রাস্তাঘাটও বহুত অসুবিধা, নাও এজনে পালে আর তিনজনে নেপায়, নাও সব নাই পার হয়ে যাবলে। তারপর আমি কত যাম, এটা যারও জায়গা নাই, আমি চারি পাঁচবারক ঘর ভাঙি আনি আনিছ, এটা আর যে কত বহিম সেইটা আমি জায়গাই নাপাও। আর যোন মানুষে অল্প মাটি রাখিছে দূরত, সিহঁতো মানে একটা ব্যবস্থা করে গৈ আছে, আমার তো এনেকা উপায় উপায় নাই। আর খাবলে এনেকা অবস্থা হয়েছে, এসাজ খালে আর তিনসাজ মানে লগুনে থাকিব লাগে, খাবলে একো নাই। আজি দুমাহলৈকে মানে এই ঘর দুয়ার টানা হেঁচা করে আছো, এজনে যে লোকর কাম করে খাব, লোকর কামো নাই, কত করব কাম। এতে কাম করিলে মানে 300-400 টাকা পালে হেতেন, শাক সবজি এনেকা আনি খাব পারিলে হেতেন, এটা সেইটো অবস্থা নাই। এতিয়া আমার 10-15টা ঘরের ভিতর আমি 50টা টাকা কারো ঘর যে আছে এটু আমি কব পারিম, কারো ঘর তো 50টা টাকা দেখাব নয়ারে। ই কল বেশি আছে, সি অমিতা বেশি আছে, এনেকা বেশি তেল পেঁয়াজ এইবিল আনি আছে, আর এনেকা কষ্টত মানে আমার দিনটা গেছে। এটা সরকার কি বলে আহ্বান জানাবো? আর আমার এনেদরে বিগত বহু বছর ধরে এনে পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। অঞ্চলবাসী ইতিমধ্যে উক্ত বিষয় সন্দর্ভত স্থানীয় বিষয়াকো বারে বারে অবগত করাই আহিছে, যদিও কোনো সুব্যবস্থা গ্রহণ নকরিলে বিভাগীয় কর্তৃপক্ষই। নিঃসহায় অঞ্চলবাসী এনে সমস্যার পরিত্রাণ পাবলৈ প্রশাসন তথা অসম সরকারের ওসর বিচারিছে সহায়ের হাত। মোয়ামারীর এই সকল ভুক্তভোগী লোকসকলের প্রতি সরকারে কেনে ধরনের ভূমিকা গ্রহণ করব, হ্যা পরবর্তী সময়তে লক্ষণীয় হব। মৈরাবাড়ীর ইসমাইল হুসেনের রিপোর্ট, নিউজ 7।